হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সাথে সেই রকম একটা ভালো ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা মানে টপিক কি সেটা বাপন বলে দিচ্ছি। তো গাইস, আমার একটা টপিক টাইটেল যা ইচ্ছা বলতে হবে। আর আজকে দেখবো যে ভারতীয়রা বাংলাদেশিদের কেমন পছন্দ করে, বা কাকে কতটা চেনে, বা বাংলাদেশি হিরো অবশ্যই দেখবো। আর দেবে তাই তো গাইস, ভিডিও টাইটেলটি হলো ভারতীয়দের কাছে কার জনপ্রিয়তা সব থেকে বেশি। তার মধ্যে রয়েছে হিরো আলম, অবশ্যই আমাদের খুব ফেভারিট একটা অ্যাক্টার, তারপরে সাকিব খান, অনন্ত জলিল, তারপরে জায়েদ খান, অবশ্যই বুঝতে পারছো যদি সব বলে দিস তাহলে ভিডিওতে কি না তো বলছে যে কার কাছে কতটা জনপ্রিয়। তো আমরা তো দেখবো যে ইন্ডিয়ান মানুষ কতটা জানে, কতটা বাংলাদেশ নায়কদের সম্পর্কে, বা কার কাছে কতটা ফেভারিট কে। তো অবশ্যই রোস্টিং একটু ভিডিও হতেই পারে, হালকা তো রোস্ট হতেও পারে। তো গাইস, মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর দ্বিতীয় গাইস, প্লিজ প্লিজ গাইস, চ্যানেলটিকে নিউ যদি অবশ্যই নিউ হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, সবার প্রথম নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো চলো গাইস, আজকে বেশি দেরি করবো না, আজকে ভিডিওটি শুরু করা যাক। এই ব্যক্তিটাকে চেনেন কেউ? হচ্ছে বাংলাদেশের নায়ক। বাংলাদেশের নায়ক চিনে ফেলেছেন? হ্যাঁ। তো আজকে আমি সুন্দরবনে আছি, আপনারা আগের ভিডিও যারা দেখেননি অবশ্যই দেখবেন, মজাদার ভিডিও ছিল। তো এই ভিডিওতে আমি এখানে যারা টুরিস্ট আসছেন তাদের কাছে চারটে ফটো দেখাবো। তো চারটে ফটো দেখিয়ে জিজ্ঞেস করবো যে তারা সেই চারজনের ব্যাপারে জানেন কিনা, বা তাদের চারজনকে চেনেন কিনা। তো অনেক বেশি মজাদার হতে যাচ্ছে। তো চারজন কে কে আমি জানি রাখি। চারজনের মধ্যে প্রথম যিনি থাকবেন তিনি হচ্ছেন অনন্ত জলিল, বাংলাদেশের। দ্বিতীয় জন জায়েদ খান, যিনি ডিগবাজি দিয়ে ফেমাস। তৃতীয় জন সাকিব খান, যিনি সুপারস্টার বাংলাদেশের। আর চতুর্থ তিনি হলেন হিরো আলম। তো দাদার নাম কি? হিরো আলম। আমার নাম রাকিব। রাকিব শ্যামাপ্রসাদ। আচ্ছা দাদা? উজ্জ্বল। উৎপল। উৎপল। আচ্ছা, আমি চারখানা আপনাদেরকে ফটো দেখাবো। তো ফটোতে চারজন কোন ব্যক্তি, তাদেরকে চেনেন কি না, যদি চিনে থাকেন কতটা জানেন সেটাই। তো আপনারা একটু কাছাকাছি আসলে ফটোটা। এই ব্যক্তিটাকে চেনেন কেউ? এই মানুষটাকে চেনেন কেউ? এইভাবে বোঝা যায় না হয়তো। একটা ভালো ফটো, ফ্রেশ ফটো দেখাবে একদম। গাইস কি বলবো, না একদম চেনা হয় না। না চিনি না, চিনি না কে? বাংলাদেশের অভিনেতা। বাবা বাবা, মানে যাকে নিয়ে খুব ট্রল হয় ফেসবুকে, এটুকু মানে নাম মনে নেই, নামটা মনে নেই। বাংলাদেশের এটা জানি, যাকে নিয়ে ট্রল হয় বাংলাদেশের সিনেমা করে, মানে যারা হচ্ছে, ও সম্ভবত বলেছিল সিক্স প্যাক প্রথম হিরো বা এরকম কিছু একটা নিয়ে। এর নাম হচ্ছে অনন্ত জলিল। অনন্ত জলিল মুভি করে, ঠিক আছে, অনন্ত জলিল। এবার ফটো দেখানো উচিত হয় নাই, বোঝা যাচ্ছে না বাংলাদেশি। আচ্ছা, এই মানুষটা বাংলাদেশের আপনি জানেন? দেখেছি, নামটা মনে নেই। এর একটা মুভিও রিলিজ হয়েছে। আচ্ছা, মুভি রিলিজ হয়েছে। বাহ, ভালোই জানে বাংলাদেশ। চেনেন? না না চেনেন না। ও হচ্ছে বাংলাদেশের নায়ক। বাংলাদেশের নায়ক চিনে ফেলেছে? হ্যাঁ। কি নাম মনে আছে? নাম ভুলে যাচ্ছি। রিসেন্ট বই করেছে বাংলাদেশের নায়ক, বর্ষার স্বামী। অনন্ত জলিল। অনন্ত জলিল বর্ষার স্বামী কিন্তু চিনে গেছে। আচ্ছা, এই ব্যক্তিটা বাবা ডিটেইলস কথা মনে আছে। আপনারা কেউ চেনেন নাকি? বাংলাদেশে পাগল ভিডিও একটা বলো। ভিডিও বাংলাদেশে তো ভিডিও করে, পাগল পাগল নায়ক অনেক সব মেরে করে কাজ। আর কিছু আর কিছু ভালোই জানে দাদা, কিন্তু চিনে ফেলেছেন। আপনারা কেউ চেনেন না? তো দাদা চিনে ফেলেছেন। এর নাম হচ্ছে জায়েদ খান, বাংলাদেশের পাগল নায়ক। পাগল নায়ক চিনতে পারছেন? হ্যাঁ, এও তো অভিনেতা, এও বাংলাদেশের অভিনেতা, ভুল ভাল ড্যান্স করে, সবাই জানে রে কি লোক করেছে। ডিগবাজি বলেই চেনেন? নাম জানি না।
দেখি না অবশ্যই, কিন্তু কিছু কিছু শট আসে ফেসবুকে। এখানে রোস্ট করবে ভাই তো। আর কেউ চেনেন না দাদা? একাই চেনেন বাংলাদেশ? কি নাম মনে আছে? এটা খান জায়েদ খান নাকি? দাদা ঠিক বলেছেন, জায়েদ খান। বাবা এ তো সব জানি নি। বিখ্যাত বাংলাদেশে, মানে খুব ভালো ডিগবাজি দেয়। এই মানুষটাকে চেনেন না? চেনার কথা। এই ভাই ছবি, মানে কি ধরনের ছবি দেয়? শেষ ছবি দেয় না, মানে পাগল আছে সত্যি। আমাদের এখানে বাংলা বাংলাদেশের আমাদের এখানে মুভি করেছে। না না চেনা না, মুভি করলে বা কোন চেনে? সাকিব খান কে কিন্তু ভালো লাগে না, ভালো লাগে না, অত ভালো লাগে না, কিন্তু সিনেমা দেখেছি। আচ্ছা আচ্ছা, তোমাকে খুব ভালো লাগে সবাই? সাকিব খান। সাকিব খান এর মুভি দেখা হয়েছে? ফটো দেখাবো, এই মানুষটাকে চেনেন কিনা আশা করি সবাই চিনতে পারবেন। এখানে রোস্ট হবে হয়তো। পাগল ভিডিও বানায় পার্টি এমপি না এমএলএ তো মনে হয়। আচ্ছা আর কি করে, আর কি কি দেখা হয়েছে? হ্যাঁ উনি নিজে তো মানে নায়ক ভাবে গান লেখে। হ্যাঁ গান আর অনেক কিছু, মানে আরো অনেক কিছু। হ্যাঁ উনি তো রবীন্দ্রনাথ ঠাকুর তো ভাই, ভাইটা ভাই তো উনা কি বিশ্বকবি রবীন্দ্রনাথ আমাদের আছে ও সেরকম। তো দাদা সত্যি কথা চিনতে পারেন নি কাউকে? না আমি কাউকে চিনি। আরে ভিডিও দেখি তাহলে, কোন প্ল্যানেট থেকে এসেছে? আপনার দরকার ধরে সত্যি খুব ভালো লাগে, মজার লোক একটা, হাসির লাগে। হ্যাঁ মজার লোক, খুবই সত্যি ফানি, ভিডিও দেখে মজা লাগে, মানুষকে আনন্দ দেয়। আর একটা কথা বলতে গেলে, এ অনেক বেশি অপমানিত হয়ে এখনো কিন্তু দাঁড়িয়ে আছে, মানে সরে যায়নি। কবিতা তো গান গুলো তো হেভি বানিয়েছে। হিরো আলম এই মানুষটাকে চেনে না এমন কেউ হয়তো নেই, কিন্তু আমি আর কি যে চেনে না সে কোন অন্য প্ল্যানেটের লোক। পৃথিবী বিখ্যাত গান গায়ক, আচ্ছা মানে তার ওনার উপরে গায়ক কমই আছে বিশ্বে হয়তো। আচ্ছা তারপরে আর কি এখন আমার যখন মন খারাপ হয় তখন এর কমেডি দেখে আমার মন ভালো হয়ে যায়। বাহ মনোরঞ্জন তো করতে পারে কি না, আর সেইভাবে কিছু। অভিনয় কেমন লাগে? কার অভিনয়? হিরো আলমের। হ্যাঁ ভীষণ ভালো, মানে বিশ্বের সেরা অভিনেতা। অভিনয় ইংলিশ গুলো ভালো বলে কিন্তু কপাল খারাপ। না বটে দাঁড়িয়ে আছেন তো, লড়াই করছেন। জিতুক জিতুক। আচ্ছা জিতবে। দাদারা দাদাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে দাদারা চিনতে পেরেছেন। দেখে কিন্তু অনেক বেশি ভালো রিয়াকশন দিয়েছেন দাদারা। আর সাকিব খানের থেকেও বেশি জানা আছে, মানে হিরো আলমের ব্যাপারে, তাই তো? এই মানুষটা কিন্তু বাংলাদেশ, এই সরি এই মানুষটা কিন্তু ভারতে কিন্তু অনেক বেশি ফেমাস, তাই না? অনেক ফেমাস, অনেক বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু হিরো আলমকে চেনে, সবাই চেনে, ইন্ডিয়ান লোক সবাই ফেমাস হয়তো, প্রত্যেক বাঙালি চেনে। না না বাঙালি ছাড়া এটা ভুল কথা, নকল করে না। তো দাদা থ্যাংক ইউ দাদা অনেক সময় দেওয়ার জন্য। এই মানুষটা হিরো আলম, কালো আলম। আপনি চেনেন না? চিনি। কোনটা চিনলেন না? এই মানুষ কি ধরনের নাম দিচ্ছে তাই না? গান কেমন লাগে হিরো আলমের?
না সত্যি হিরো আলম খুব ভালো সিনেমা। তো দাদারা কিন্তু হিরো আলমকে চিনে ফেলেছেন, এই দাদা কাউকে চিনতে পারেননি শুধুমাত্র হিরো আলম ছাড়া। দাদা কি মানে এই মানুষটাকে কি করে চিনলেন? আপনারা সত্যি মানুষ চেনেন এই মানুষটা, মানে কি করেন একটু বলে যান, ট্যালেন্টফুল লোক, মানে কি কি করে সব দেখছে, রাজনীতি, গান, ড্যান্স, নায়ক সব। কবিতা গান ফান ভালো না, ও সামাজিক কাজ যেটা রাজনীতিবিদ যেটা কাজ করছিল সেটাই আমার ভালো লেগেছে, যেটা মানুষের জন্যে। কিন্তু ওর আদার যা কিছু আছে সবই হচ্ছে ডুপ্লিকেট, এটা হচ্ছে মানে নিজেকে ফেমাস করার জন্যে। আমার কোনো কিছু ট্যালেন্ট নেই, কিন্তু ট্যালেন্টটাকে ও দেখছে যে আমাকে, আমি যাই করি সেটা লোকে ঘন দেখবে, গালাগালি দেবে, যাই করবে সেটাই আমি ফেমাস হব। একদম, হ্যাঁ সেটাই, ওই তো ওটাই হচ্ছে ফেমাস, মানে ওর জীবনের সব থেকে যে গরিব মানুষ যাও, আমি যেটুকুনি দেখেছি যে লোকের পাশে দাঁড়ানোর জন্য এটাই হচ্ছে। সেই মানুষটা অপমানিত হওয়ার পরও কিন্তু এখনো আছে, মানে এই চেহারা নিয়ে এখনো পর্যন্ত লড়াই করে আছে, কেউ নেই। জনগণ যদি কাউকে সাপোর্ট করে, জনগণের উদ্যোগ কোনো লোকই নেই, না রাজনীতিবিদ না কোনো কিছু, পয়সা কিছু হয় না, জনগণের সাপোর্টেই হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট। একদম। দাদার নাম কি? তাপস মণ্ডল। দাদা আপনার? বাপন মণ্ডল। দাদা? অমিত বিশ্বাস। দাদা? মুকুল মণ্ডল। দাদা? সুমন মণ্ডল। আরে কই যাগলো দাদা? অভিজিৎ বিশ্বাস। সব মণ্ডল বাবা। সুবিদ লস্কর। সত্যি তো মণ্ডল আছে। ভিডিওটা আপনাদের অনেক বেশি মজা দিয়েছে। তো গাইস ভিডিওটি দেখলাম, প্রথমত দেখো মানুষ একদম সুন্দরবন এলাকা ইন্টারনেটের অবস্থা যাই হোক না কেন সেটা বড় কথা না, এমন জায়গায় মানুষ জিজ্ঞেস করছে, মানে এমন এরিয়ায় যা যত টুরিস্ট হোক না কেন লোকাল লোক ওখানে, ঠিক আছে, যেটা বেশি একটা ডিফারেন্স না, ওই লোকাল লোককে জিজ্ঞেস করলে একদমই জানবে না, ঠিক আছে। তুমি যেটা কলকাতা বা একটা সিটিতে বলতে আমি মনে করতাম, হ্যাঁ বাংলাদেশেও সুন্দরবন আছে, আমাদের দেশেও সুন্দরবন আছে আশেপাশে, কিন্তু কিন্তু এরকম রিভিউ আশা করিনি যে চিনবে না, মনে হচ্ছে ফরেন কান্ট্রির থেকে এসছে নাকি ফেক রিভিউ দিলো বলতে পারবো। বলতে হবে, মেন কথা হচ্ছে তুমি এমন জায়গাতে রিভিউ চাচ্ছে মানে যেখানে মানুষ ইন্টারনেট তেমন ভাবে চালায় না, দ্বিতীয়ত মানে কোনো ভ্যালু নেই, ও যা ইচ্ছে করে। মেন কথা, হ্যাঁ তুমি যদি কলকাতা, শিয়ালদা এখানকার যে জায়গায় যদি বলতে অবশ্যই চিনবে, এখন লোক এত লোকালে যে তুমি জিজ্ঞেস করছো কিভাবে জানবে, তারা নিজের দেশেই নায়ক নায়িকা চেনে না, কোথায় ফরেন কান্ট্রি চিনবে, এটা হাস্যকর সত্যি কথা। আর্ধেক মানুষই যদি না চিনতে পারে এটা হাস্যকর ব্যাপার, সবাই জানে, অনেকে হয়তো ফেক ভাবে বলেনি যে জানি না। আমি ভেবেছিলাম খুব ইন্টারেস্টিং হবে, কিন্তু কথাটা শুনে সত্যি ইন্টারেস্টিং লেগেছে। একটা মানুষের তো মানে চারজনের মধ্যে একজন কেউ চেনে না সত্যি, মানে উনি একটু বলে দেখেছে শুধু ভিডিও টুক, জানেও না নামটা, তো হয়তো লোকাল লোক, তো অতিরিক্ত লোকাল লোক হয়তো জানতো না, ঠিক আছে, একদম এটা স্বাভাবিক ব্যাপার। আমাদের শিয়ালদা, বনগাঁ এইসব জায়গাতে তুমি জিজ্ঞেস করো অবশ্যই 90% লোক সঠিক উত্তর দেবে, 1% হয়তো লোক ভুল উত্তর দেবে। আমরা যতদূর জানি যে আমাদের বাবারা, তার মানে নাতিপুতিরা যাই হোক না কেন সেই ছোটবেলা থেকে বাংলাদেশ, নাতিপুতিরা মানে বাবার নাতিপুতিরা আমরাই, আমরাও ছোটবেলা থেকে কিন্তু বাংলাদেশের সিরিয়াল দেখতাম, মানে সিরিয়াল না নাটকগুলো মুভিগুলো এইসব দেখে কিন্তু অনেকে বড় হয়েছে, সেক্ষেত্রে চেনে না সেটা কিন্তু একদম ভুল কথা, একদম ভজাবে ক্যাসেট, এটা ভুল কথা, ভজাবে ক্যাসেট দেখে যারা দেখেনি তারাই বলবে ভজাবে ক্যাসেট। আমি প্রত্যেকদিন চা দাও, চা দাও বলে কেউ না, ওরা কি খায় বলে চা খায়, সেই ভিডিও গুলো ও হ্যাঁ খুব হাসি ছিল। অনেক কিছু আমি অনেক অনেক দেখেছি, মানে তুমি যতগুলো দেখেছো বাংলাদেশি হয়ে আমি ততগুলোই কিন্তু ভজার ডায়লগ দেখেছি। রিভিউটা শুনে অতটাও ভালো লাগেনি, আর তোমরা জানাবে যে, আরে দেখো এত লোকাল জায়গায় জিজ্ঞেস করছে, ওরা কিছুই জানে না, নিজের নামই ঠিকঠাক করে জানে না, ওরা কি জানবে। ঠিক বলেছে ও, আমার শুনে চোখে জল চলে আসলো, মানে আমি অবাক হচ্ছে যে এত লোকালে কেউ জিজ্ঞেস করে, আর এমন জায়গা মানুষ ঠিকঠাক করে জানেই না, ঠিক আছে, তো কোনো ব্যাপার না। তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর এরকম ভিডিও নেক্সট টাইম আনবো, কিন্তু বুঝে শুনে আনবো, দেখে ভিডিওটা একটু হালকা চেক করে নেবো, একটু চেক না করলে এইসব কন্টেন্ট মজাই হয় না, একদম থার্কেলেস হয়ে যায়। তো চলো গাইজ নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে, আর প্লিজ গাইজ চ্যানেলটাকে যদি নিউ হতো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এতটুকু যখন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইজ নেক্সট ভিডিওতে কথা হবে, বাই বাই, টাটা।